माय डियर स्टूडेंट्स, लर्निंग हिस्ट्रीर आजकेर आलोचना विषय गौतमीपुत्र सातकर्णी कृतित्व। दक्षिण भारतेर राजनैतिक इतिहासे सातवाहनदेर राजत्वकाल अत्यंत गुरुत्वपूर्ण। सेदिक दिये सातवाहन राजवंशेर सर्वश्रेष्ठ नरपति छिलेन गौतमीपुत्र सातकर्णी। तिनि आनुमानिक 106 ख्रीष्टाब्दे सातवाहन सिंहासने आरोहण करें एवं 130 ख्रीष्टाब्द पर्यंत राजत्व करें। तार राजधानी छिल प्रतिष्ठानपुर बा पैठान, जेटा बर्तमान महाराष्ट्रे अवस्थित। तिनी जे मुहूर्ते सातवाहन सिंहासने आरोहण करें सेई समय सातवाहन राज्य संकटापन्न छिल। মূলত এই সময় মহারাষ্ট্র অঞ্চলে শকদের রাজনৈতিক প্রতিপত্তি টিকেছিল। মূলত নাসিক অঞ্চলে শকদের দুই শাখার একটি শাখা খহরত শাখা অত্যন্ত প্রবল প্রতাপ নিয়ে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার কারণে সাতবাহনদের রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল। ফলে তিনি তার রাজত্বকালে প্রথম দিকটাই এই আভ্যন্তরীণ সংকট এবং সাতবাহন বংশকে রাজনৈতিকভাবে সংকটমুক্ত করাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছিলেন। সেদিক দিয়ে গৌতমীপুত্র পুত্র সাতকর্ণী তার রাজত্বের প্রথম 17 বছর মূলত সাতবাহন রাজ্যকে নিরাপদ এবং সংকটমুক্ত করতেই তিনি ব্যস্ত ছিলেন। তার রাজত্বকাল সম্পর্কে আমাদের দুটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্যসূত্র হল সমকালে তার আমলের 18 বছরে উৎকীর্ণ নাসিক লেখক এবং তার মৃত্যুর পর তারই মাতা গৌতমী বলশ্রী উৎকীর্ণ যেটা নাসিক প্রশস্তি সেটা। অর্থাৎ সমকালীন ঐতিহাসিক তথ্যসূত্র তার রাজত্বকাল সম্পর্কে আমাদের সাহায্য করে। সেদিক দিয়ে আমরা দেখব যে গৌতমীপুত্র সাতকর্ণী তার 18 বছরে তিনি শকদেরকে পরাজিত করেন, বিশেষ করে শকদের খহরত শাখার নহপান এবং ঋষভ দত্তকে পরাজিত করেছিলেন। অর্থাৎ 124 খ্রিস্টাব্দে শকদেরকে তিনি রাজনৈতিকভাবে মোকাবেলা করেন এবং সাফল্য অর্জন করেন। শুধু শকদেরকে পরাজিত করেছিলেন তাই নয়, যবন এবং পহল্লব যারা বহিরাগত শক্তি ছিল তাদেরকেও তিনি পরাজিত করেছিলেন। ফলে সাতবাহন রাজ্যকে যেমন সংকটমুক্ত করেছিলেন তেমনি বহিরাগত শক্তির যে প্রাবল্য সেই প্রাবল্যকে তিনি দূর করতে সক্ষম হয়েছিলেন। সেই জন্য নাসিক প্রশস্তিতে তার একটা গুরুত্বপূর্ণ উপাধি ছিল শক যবন পল্লব নিসুদন, অর্থাৎ শক যবন ও পল্লব এই শক্তিদের তিনি পরাভূত করেছিলেন। এই রাজনৈতিক সাফল্যের কারণে দক্ষিণ ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চলে গৌতমীপুত্র সাতকর্ণীর তার আধিপত্য তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। সেক্ষেত্রে নাসিক লেখ থেকে আমরা জানি যে মধ্যপ্রদেশের মালব, সেই সঙ্গে গুজরাট, সৌরাষ্ট্র, উত্তর কঙ্কন অঞ্চল, এই অঞ্চলগুলো তার রাজনৈতিক আধিপত্যের অধীনে চলে এসেছিল। এমনকি আমরা দেখব অবন্তী, যেটা দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ ও দক্ষিণ পূর্ব রাজস্থানের মধ্যে পড়ছে, সেই অঞ্চলেও তার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ফলে দেখা যায় পূর্বে বিদর্ভ থেকে পশ্চিমে উত্তর কঙ্কন এবং উত্তরে মধ্যপ্রদেশ গুজরাট থেকে দক্ষিণে কৃষ্ণা নদী পর্যন্ত এক বিরাট অঞ্চলে গৌতমীপুত্র সাতকর্ণীর সাম্রাজ্য সীমা পৌঁছে যায়। অর্থাৎ দক্ষিণ ভারতের রাজনৈতিক ইতিহাসে এত বড় সাম্রাজ্য আর কোন রাজা গড়ে তুলতে পারেনি। এবং
সেক্ষেত্রে নাসিক প্রশস্তিতে বলা হয়েছে যে তার অশ্ববাহী বাহিনী তিন সমুদ্রের জল পান করেছিল, অর্থাৎ সামরিক অভিযানে তিনি বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর পর্যন্ত তিনি সাফল্য অর্জন করেছিলেন। এই জন্যই তার উপাধি ত্রি সমুদ্র তিয়পিত বাহন, অর্থাৎ তিন সমুদ্রের জলপানকারী রূপে তিনি অভিহিত হয়েছিলেন। অর্থাৎ এই সামরিক কৃতিত্বের পাশাপাশি তিনি পূর্ব ভারতের কলিঙ্গরাজ খারবেলকেও তিনি পরাজিত করেছিলেন। তিনি পশ্চিমের অধীশ্বর প্রতিষ্ঠানের অধিপতি রূপে নিজেকে ঘোষণা করেছিলেন। তিনি যে রাজনৈতিকভাবে সাফল্য অর্জন করেছিলেন, এই সাফল্যের কৃতিত্ব রূপে তার আরেকটা উপাধি আমরা কথা বলতে পারি, সেটা হচ্ছে সাতবাহন কুলযশ প্রতিষ্ঠাকর। অর্থাৎ সাতবাহন বংশের খ্যাতি যশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তবে তার রাজত্বকালের শেষের দিকটা খুব সুখকর হয়নি তার পক্ষে। কানহেরি লেখ থেকে আমরা জানতে পারি যে তিনি তার পুত্র বশিষ্ঠ পুত্র পুলমায়ের সঙ্গে শব্দের কর্তমক শাখার রাজা রুদ্রদামনের কন্যার বিবাহ দিয়েছিলেন। এই বৈবাহিক সম্পর্ক স্থাপন, কর্তমক শাখার শব্দের সঙ্গে গৌতমী পুত্র সাতকর্ণীর বৈবাহিক সম্পর্ক তথা মিত্রতার সম্পর্ক গড়ে উঠলেও তার আগে একটা পূর্ব ইতিহাস আমাদের জেনে নিতে হবে। মূলত আমরা জুনাগড় লেখ থেকে জানতে পারি যে এই কর্তমক শাখার রুদ্রদামনের পূর্ববর্তী রাজা চষ্টন, যিনি শব্দের রাজা ছিলেন, চষ্টনের কাছে গৌতমী পুত্র সাতকর্ণী পরাজিত হয়েছিলেন। এই পরাজিত হয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে তার সাম্রাজ্যিক স্থিতি এবং তার রাজত্বকালের নিরাপত্তার জন্য কর্দমক শাখার শব্দের সঙ্গে আপোষ করে চলা উচিত। এই জন্যই তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। সামগ্রিকভাবে একজন সাম্রাজ্য নির্মাতা রূপে, বীর যোদ্ধা রূপে গৌতমী পুত্র সাতকর্ণী দক্ষিণ ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ স্থান তিনি অধিকার করে নিয়েছেন। তবে সাম্রাজ্য নির্মাতা কিংবা বীর যোদ্ধা রূপেই তিনি ইতিহাসে স্মরণীয় নন, একজন সুশাসক ও সংস্কারক রূপেও তার খ্যাতি ভারতবর্ষের ইতিহাসে রয়েছে। সেক্ষেত্রে তিনি শাস্ত্রীয় বিধিবিধান এবং মানবিক গুণগুলোকে গুরুত্ব দিয়েছিলেন সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে। ফলে দক্ষিণ ভারতের ইতিহাসে তিনিই প্রথম জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করেছিলেন। যদিও একজন সমাজ সংস্কারক রূপে তিনি ক্ষত্রিয়দের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি চূর্ণ বিচূর্ণ করে ব্রাহ্মণদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। বর্ণাশ্রম ব্যবস্থার তিনি কট্টর সমর্থক ছিলেন। তিনি বিভিন্ন বর্ণের মিশ্রণের প্রথাকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, তার চরম বিরুদ্ধাচারণ করেছিলেন। অর্থাৎ সামাজিক ক্ষেত্রে চতুর্বর্ণ ব্যবস্থার বিশুদ্ধতা রক্ষার ক্ষেত্রে তার সংস্কার এখানে নিয়োজিত হয়েছিল, তার সংস্কার কার্যগৃহীত হয়েছিল। তবে ব্রাহ্মণ্য ধর্মের তিনি পরম পৃষ্ঠপোষক হলেও বৌদ্ধ ধর্মের প্রতি তিনি পৃষ্ঠপোষকতার নীতি গ্রহণ করেছিলেন, সহিষ্ণুতার নীতি গ্রহণ করেছিলেন। সেক্ষেত্রে আমরা গুহাবাসী বৌদ্ধদের একাধিক জমি দান বা গুহাদানের আমরা উদাহরণ ইতিহাসে পাব। একাধিক লেখ থেকে আমরা সে কথা জানতে পারি, বিশেষ করে নাসিক বা কার্লেল লিপি থেকে আমরা জানতে পারি তিনি গুহাবাসী, বিশেষ করে বলরূপ গুহাবাসী সন্ন্যাসীদের তিনি একখণ্ড জমি দান করেছিলেন। তেমনি আবার যোগালথাম্বিতেও তিনি গুহাবাসী বা সেখানকার বৌদ্ধ আশ্রমিকদের তিনি জমিদান করেছিলেন, এমন ধরনের কথা আমরা জানতে পারি। মূলত আমরা গৌতমী পুত্র সাতকর্ণীকে দক্ষিণ ভারতের ইতিহাসে অন্যতম সর্বশ্রেষ্ঠ নরপতি রূপে বিবেচনা করে থাকি। এমনকি কিংবদন্তির বিক্রমাদিত্য সাতকর্ণী কিনা, গৌতমী পুত্র সাতকর্ণী কিনা এমন বক্তব্য কিন্তু উঠে আসে। এমনকি পৈঠানের কিংবদন্তির শালিবাহন রাজা কিনা তিনি, সেটাও উঠে আসে। কিন্তু কিংবদন্তির বিক্রমাদিত্যের রাজধানী ছিল উজ্জয়িনী, তিনি বিক্রম সম্বতের প্রচলন করেছিলেন। কিন্তু গৌতমী পুত্র সাতকর্ণী রাজধানী ছিল পৈঠান বা প্রতিষ্ঠানপুর, তিনি কোনো অব্দ বা বিক্রম শব্দ চালু করেছিলেন এমন ঐতিহাসিক অকাট্য প্রমাণ কিন্তু
আমাদের হাতে নেই। সুতরাং বিক্রমাদিত্য রূপে গৌতমী পুত্র সাতকর্ণীকে তুলে ধরা ঐতিহাসিকভাবে যুক্তিযুক্ত হবে না। তবে তিনি যখন উত্তর ভারতে কুষাণ রাজাদের নেতৃত্বে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, তখন দক্ষিণ ভারতে সাতবাহনদের মধ্যে গৌতমী পুত্র সাতকর্ণী প্রায় গোটা দক্ষিণ ভারতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে সেখানে সাংস্কৃতিক অগ্রগতির যে অভিমুখ সেটা তিনি তৈরি করে দিয়েছিলেন। সেক্ষেত্রে গৌতমী পুত্র সাতকর্ণী শুধুমাত্র সাতবাহন বংশেরই তিনি সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন না, দক্ষিণ ভারতের রাজনৈতিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নরপতি রূপে তিনি চিহ্নিত হতে পারেন, এই কথা আমরা ঐতিহাসিকভাবে বলতেই পারি। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই, নমস্কার।